আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর ফেসবুক পেজ ফ্রি একাডেমি আমরা শুরু করতে যাচ্ছি ইউটিউব নিয়ে নতুন একটি টিউটোরিয়াল সিরিজ এই টিউটোরিয়াল সিরিজটিতে থাকবে মোট পাঁচটি টিউটোরিয়াল টিউটোরিয়ালগুলোতে আমরা দেখানোর চেষ্টা করব ইউটিউব চ্যানেল ক্রিয়েট থেকে শুরু করে বেসিক একটু অ্যাডভান্স সকল বিষয়বস্তু এর ওই ধারাবাহিকতায় আজকের পর্বটি হচ্ছে আমাদের প্রথম পর্ব আজকে আমরা দেখার চেষ্টা করব কীভাবে ইউটিউবে প্রফেশনালি একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমরা জেনে নেব যে আসলে ব্র্যান্ড অ্যাকাউন্ট কাকে বলে চ্যানেল ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা মোটামুটি দুই ধরনের অ্যাকাউন্ট পেয়ে থাকি একটি হচ্ছে যে পার্সোনাল অ্যাকাউন্ট আর একটি হচ্ছে ব্র্যান্ড বা বিজনেস অ্যাকাউন্ট এখন আমরা জেনে নেব যে পার্সোনাল অ্যাকাউন্ট কাকে বলে আর ব্র্যান্ড বা বিজনেস অ্যাকাউন্ট কাকে বলে ইউটিউবে পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে যে আপনারা যারা দীর্ঘদিন থেকে ইউটিউব ব্যবহার করেন কিংবা ইউটিউবে ভিডিও দেখেন লাইক করেন কমেন্ট করেন আপনাদের সবারই একটা করে পার্সোনাল অ্যাকাউন্ট থাকে এখন আমরা জানবো যে ইউটিউবে পার্সোনাল অ্যাকাউন্ট এবং ব্র্যান্ড অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য কী এটি জানার সুবিধার্থে আমরা যদি ফেসবুকের সাথে কম্পেয়ার করি ফেসবুকে আমরা দুই ধরনের অ্যাকাউন্ট পেয়ে থাকি একটা হচ্ছে যে নিজস্ব অ্যাকাউন্ট আইডি আর একটা হচ্ছে যে পেজ ফেসবুক আইডিটি আমরা ইমেল পাসওয়ার্ড এবং ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করে থাকি এবং সেই আইডির আন্ডারে আমরা একটি পেজ ক্রিয়েট করে থাকি ঠিক একইভাবে ইউটিউবে একটি পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে একটি ব্র্যান্ড বা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ইউটিউবে ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি কয়েকটি সুবিধা পাবেন সেটা আসলে পার্সোনাল অ্যাকাউন্টে পাবেন না যেমন হচ্ছে যে পার্সোনাল অ্যাকাউন্টে আপনি কখনোই ম্যানেজার তারপরে ওনার এবং কমিউনিকেশন ম্যানেজার এগুলো অ্যাড করতে পারবেন না কিন্তু আপনি যদি একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনি চারটি জিনিস অ্যাড করতে পারবেন যেমন প্রাইমারি ওনার মানে প্রথমে যেই জিমেল দিয়ে ব্র্যান্ড অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন সে হবে আপনার চ্যানেলের প্রাইমারি ওনার তারপরে আপনি তার আন্ডারে ওনার অ্যাড করতে পারবেন ম্যানেজার অ্যাড করতে পারবেন এবং কমিউনিকেশন ম্যানেজার অ্যাড করতে পারবেন কিন্তু আপনার চ্যানেলটি যদি পার্সোনাল অ্যাকাউন্টে হয়ে থাকে তাহলে আপনি এগুলো কখনো অ্যাড করতে পারবেন না যেমন আপনার চ্যানেলটি যদি পার্সোনাল অ্যাকাউন্টে থাকে তাহলে আপনার একটি জিমেল যদি হ্যাক হয়ে যায় কিংবা হারিয়ে যায় তাহলে আপনার জিমেলটিও চলে যাবে ঠিকই কইভাবে আপনার চ্যানেলটি যদি ব্র্যান্ড অ্যাকাউন্টে থাকে তাহলে আপনি যেহেতু মাল্টিপল জিমেল অ্যাড করতে পারতেছেন তারপরে ম্যানেজার কমিউনিকেশন ম্যানেজার এগুলোর জন্য এই জন্য আপনার যদি একটি জিমেল নষ্ট হয়ে যায় কিংবা হারিয়ে যায় হ্যাগ হয়ে যায় তাহলে আপনার চ্যানেলটি নষ্ট হয়ে যাচ্ছে না বা আপনার হাত থেকে হাত ছাড়া হয়ে যাচ্ছে না তাছাড়াও পার্সোনাল অ্যাকাউন্টের তুলনায় ইউটিউবে ব্র্যান্ড অ্যাকাউন্ট অনেকটা সেফটি পাওয়া যায় এবং হ্যাক হওয়ার পসিবিলিটি অনেক কম এখন আমরা দেখব যে কীভাবে ইউটিউবে একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তাহলে চলুন চলে যাই কম্পিউটার স্ক্রিনে একটি ব্রাউজার সিলেক্ট করে যে জিমেলে আপনি ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই জিমেলে চলে যাবেন তাহলে আমরা আমাদের জিমেলে লগ ইন করলাম মানে জিমেলে চলে আসলাম আপনি যেহেতু ইউটিউবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন জন্য আপনাকে চলে যেতে হবে ইউটিউবে এর জন্য আমরা গুগলে গিয়ে সার্চ দেব ইউটিউব ওয়াইও ইউটি ইউ বি ই দেওয়ার পর ইন্টার ইউটিউব লেখার পরে এই যে ইউটিউবের অফিসিয়াল সাইটটা চলে আসবে ইউটিউবে আসবেন ইউটিউবে আসার পরে আপনারা এই কর্নারে চলে যাবেন কর্নার আসার পরে কর্নারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যদি আপনি ক্রিয়েটর স্টুডিওতে যান ইউটিউব ক্রিয়েটর স্টুডিও আপনাদের যদি অলরেডি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে ইউটিউবের ক্রিয়েটর স্টুডিও এটা কিন্তু আসলে একটি পার্সোনাল অ্যাকাউন্ট এটা আসলে বিজনেস অ্যাকাউন্ট না এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখন আমরা দেখবো যে আসলে কীভাবে ইউটিউবে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় বিজনেস অ্যাকাউন্ট ইউটিউবে ক্রিয়েট করার জন্য আপনি সার্চ বারে গিয়ে লিখবেন যে ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল আন্ডার স্কোর সুইচার এস ডাব্লু আই সি এইচ ইয়ার এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে ক্লিক করে চলে আসতে পারবেন যদি আমরা এই লিঙ্কে যাই যাওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেট চলে আসলো আসার পরে যদি আমরা ক্রিয়েট চ্যানেলে ক্লিক করি এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে এখানে যদি আপনি একটি নাম দিয়ে চ্যানেল ক্রিয়েট করেন তাহলে আপনার সেটি ব্র্যান্ড অ্যাকাউন্টে হয়ে যাবে এভাবেও ক্রিয়েট করতে পারেন এছাড়া আরও একটু হয়ে আছে যেমন আবার ইউটিউবে ফিরে আসি ইউটিউবে আসার পরে থ্রি ডট ইউটিউবে লোঘোটাই ক্লিক করলাম লোঘোটাই ক্লিক করার পরেই নিচের দিকে আসবো আসার পরে যে ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিওতে আসার পরে যে নিচের দিকে সেটিংস সেটিংস আসার পরেই চ্যানেল চ্যানেলে যাবেন চ্যানেল থেকে অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স সেটিংস আসার পরে নিচের দিকে যদি একটু আসেন আসার পরে যে দেখতে পারতেছেন যে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এটাই যদি ক্লিক করেন ক্লিক করার পর নিচের দিকে আসলে দেখতে পারতেছেন যে ক্রিয়েট এ নিউ চ্যানেল এটাই যদি ক্লিক করেন তারপর আপনি সেম ইন্টারফেসটা পাবেন যেটা আমরা এই লিঙ্কের মাধ্যমে চলে আসছিলাম এখানে যদি একটি নাম দিয়ে দেন তাহলে সেটি আপনার ব্র্যান্ড অ্যাকাউন্টে হয়ে যাবে তাহলে আমরা আমাদের চ্যানেলের নামটি দিব রাতুল ইসলাম টু আমাদের চ্যানেলের নামটা আমরা দিয়ে দিলাম রাতুল ইসলাম টু পয়েন্ট জিরো দেওয়ার পরে এটাকে টিক দিয়ে দেবেন টিক দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে একটু লোড নেবে লোড নেওয়ার পর দেখতে পারতেছেন যে আপনাদের চ্যানেলে চলে আসছে ঠিকই কইভাবে আপনার একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদের আর একটা কাজ থাকে সেটি হচ্ছে যে আমরা আবার লোগোতে ক্লিক করে দেবো দেওয়ার পরে ইউটিউব স্টুডিওতে আসবো আসার পরে এখানে ওয়েলকাম বলতেছে ওয়েলকামে ক্লিক করলাম তারপর এটা ক্লোজ করে দিলাম দেওয়ার পর এখানেও ক্লোজ করে দিলাম তাহলে আমরা আমাদের ইউটিউব স্টুডিওতে পৌঁছাইলাম ও পৌঁছানোর পরে আমাদের চ্যানেলটি এখন ফোন নাম্বার দিয়ে ভেরিফাইড করে নিতে হবে ফোন নাম্বার দিয়ে ভেরিফাইড করার জন্য আপনার চলে আসবেন সেটিংসে সেটিংসে একটি ক্লিক করার পর যাবেন চ্যানেল চ্যানেল থেকে যে ফি চার্ট ইলিজিবিলিটি এটা একটি ক্লিক করার পরে যে নিচের দিকে আসবেন দেখতে পাচ্ছেন যে ফি চার্ট দ্যাট রিকোয়ার্ড ফোন ভেরিফিকেশন এটাই যদি একটি অ্যারোটায় যদি একটি ক্লিক করেন অ্যারোতে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে ভেরিফাইড ফোন নাম্বার এটা একটি যদি ক্লিক করি ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার চলে আসবে যেহেতু আপনি ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলছেন তাই এরকম একটা ইন্টারফেস চলে আসলে আসার পর এটা আপনার কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিবেন আপনার যে কান্ট্রি হয় এখান থেকে ধরে সেটা সিলেক্ট করে দিবেন আমি যখন বাংলাদেশি তাই আমি বাংলাদেশটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে এটা ভেরিফাই করে নিব ভেরিফাই করার জন্য আপনার ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন আমরা আমাদের ফোন নাম্বারটি বসিয়ে দিছি ফোন নাম্বারটি যখন দেওয়া হয়ে যাবে আপনি ক্লিক করবেন গেট কোড গেট কোডে ক্লিক করার পর আপনার ফোন নাম্বার একটি কোড যাবে সেটা এখানে বসাতে হবে তাহলে আমরা খেয়াল করি যে আমাদের ফোন নাম্বার একটি কোড আসছে কি না ইতিমধ্যে দেখতে পারতেছি যে আমাদের ফোন নাম্বার একটি কোড চলে এসেছে সেই কোডটা এখানে বসিয়ে দিব কোডটা যখন বসিয়ে দিবেন দেবেন পরে সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করলে আপনার ফোন ইজ ভেরিফাইড ইজ ফোন নাম্বার ভেরিফাইড ফোন নাম্বার যখন ভেরিফাইড হয়ে যাবে তার মানে আপনার ইউটিউব চ্যানেলে ফোন নাম্বারটা ভেরিফাইড হয়ে গেছে আবার ইউটিউবে ফিরে আসবেন আসার পরে আপনার লৌগোটাই ক্লিক করবেন লোগোতে ক্লিক করার পর ক্রিয়েটর স্টুডিও ক্রিয়েটর স্টুডিওতে আসার পরে এগুলো আসলে ক্লোজ করে দিবেন ক্লোজ তাহলে আমরা প্রফেশনালি একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারলাম আজকে ভিডিওতে আমরা দেখার চেষ্টা করলাম কীভাবে একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং পার্সোনাল অ্যাকাউন্ট এবং ব্র্যান্ড অ্যাকাউন্টের মধ্যে পার্থক্যটা আসলে কী ছিল তাহলে আজকের ভিডিও এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ